গরম পড়তে না পড়তেই পাহাড়ে দেখা দিয়েছে জলের সংকট। স্থানীয় বাসিন্দাদের দাবি, কার্শিয়াংয়ে 4 দিন অন্তর মিলছে পানীয় জল, বাধ্য হয়ে জল কিনতে হচ্ছে প্রায় প্রতিদিন। ভয়াবহ জল সংকট কার্শিয়াংয়ে। প্রতি বছরে গরম পড়লে রাজ্যে পর্যটনের অন্যতম কেন্দ্র কার্শিয়াংয়ে জলের সংকট দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবছর এখনই তা চরমে উঠেছে। কার্শিয়াং পৌরসভার বোর্ড অনিত থাপা নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দখলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবার গরম পড়ার পর থেকে একদিন অন্তর পৌরসভার তরফে জল সরবরাহ করা হচ্ছিল, এখন তা 4 দিন অন্তর করা হচ্ছে। বহু দিক্কত সে পানি এক দু ভলুম মিলতা হ্যাঁ আর তো বহুত জাদা দিক্কত হ্যাঁ এক দু দিন নাই আতা হ্যাঁ ইধার হম লোগ কো উতনা পানি নাই মিলতা হ্যাঁ। এই অবস্থায় রমরমিয়ে চলছে জলের ব্যবসা। যেসব জায়গায় জলের প্রাকৃতিক উৎস রয়েছে সেখান থেকে পিকআপ ভ্যানে আনা 1500 লিটার জল কিনতে হচ্ছে 550 টাকায়। একটু দূরের এলাকা হলে জলের দাম বেড়ে হচ্ছে 700 থেকে 800 টাকা। অভি হম পানি কে লিয়ে ওয়েট কর রে মেরা গাড়ি আ রহা পানি কে লিয়ে পানি কা থোড়া সমস্যা হ্যায় কার্শিয়াং মে থোড়া নেই বহুত সমস্যা হ্যায় ইয়াহ পর ম্যানেজমেন্ট ঠিক নেই ইয়াহ পর দো তিন দিন হো গিয়া পানি অভি বন্ধ হ্যায় আমারা তো ইসলিয়ে গাড়ি কো গাড়ি সে মঙ্গায়া থা অভি ওই গাড়ি দেখ রহা হাম। জল সংকটে পুরসভার ভূমিকার বিরুদ্ধে শরৎ তৃণমূল। टेंडर करता है किसमें करता है पेपर में, वॉक ऑर्डर देता है पेपर में, वॉक ऑर्डर कम्प्लीशन सर्टिफिकेट देता है पेपर में, पैसा मिलता है ठेकेदार को, पैसा आधी आधी करके खा लेता है। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, ব্যবসায়ীরা যদি প্রাকৃতিক উৎস থেকে জল তুলে বিক্রি করতে পারেন তাহলে পুরসভা কেন সেই জল নিয়ে সরবরাহ করছে না? কবি ভি বল সকতে হ্যায় ও পানি সুখ জাতা হ্যায় জব ইয়াহ পর লগা দেগা পানি ওয়াহ পর অভি ইয়াহ পর তো ন্যাচারাল সোর্স হ্যায় ইয়াহ পর জেসে জমিন সে তো খুদ অব নিকলনে ওয়ালা তো ইয়াহ পর হয় নাই ইসিলিয়ে অব হাম লোগ নে কিয়া কিয়া কি অমৃত কা বজে সে জো অভি বালাসন প্রজেক্ট রক্তি খোলা কা প্রজেক্ট ভি অভি ডাল কে রাখা হ্যায় অভি গভর্নমেন্ট নে অ্যালটমেন্ট কর দে রাহা তো অভি তুরন্ত হো জায়েগা। এই চাপানোতরের মধ্যে কার্শিয়াং বাসীর একটাই প্রশ্ন, এই জল সমস্যা স্থায়ী সমাধান কবে হবে? মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।